হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আজকের ভিডিওর টপিক খুবই ইন্টারেস্টিং টপিক, আবার খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? যারা WBCS প্রিলিমস 2022 এর ফর্ম ফিল আপ করে দিয়েছো, মে থেকে জুন মাসের মধ্যে, অর্থাৎ জুন মাসের ওই দিকে যাবে না, মানে জুলাই হবে না, মে কিংবা জুনে পরীক্ষা কন্ডাক্ট হয়ে যাবে, WBCS প্রিলিমস 2022 কন্ডাক্ট হয়ে যাবে, এটা একদম শিওর। ওকে, তো এখন কথা হচ্ছে যে WBCS প্রিলিমসে, যে কোনো প্রিলিমসেই, মানে শুধুমাত্র 22-এর নয়, 21-এরও ছিল, 22-এর, 23-এর, 24-এর, যত দিন পরীক্ষা চলবে, মনে রাখবে প্রিলিমসে ইংলিশ একটা খুব বড় রোল প্লে করবে প্রিলিমস ক্র্যাক করার জন্য, ঠিক আছে? প্রিলিমস যদি তুমি ক্র্যাক করতে চাও, তাহলে মনে রাখবে ইংলিশে তোমাকে কম করে 20+ মার্কস পেতেই হবে 25-এর মধ্যে, তবেই তোমার প্রিলিমস ক্র্যাক করার মানে পসিবিলিটি বেড়ে যাবে। তো প্রিলিমস ক্র্যাক করতে গেলে তোমাকে কয়েকটা, মানে ইংলিশের কয়েকটা চ্যাপ্টার্সের ওপরে খুব বেশি করে ফোকাস দিতে হবে, আর এগুলোই কিন্তু ইংলিশের প্রাণ, ঠিক আছে? যে চ্যাপ্টারগুলো আমি এখানে ডিসকাস করব, যে কোন চ্যাপ্টার তোমাকে পড়ে যেতে হবে, কতটা পড়তে হবে, কী কী পড়তে হবে, ঠিক আছে? তো সেইগুলোই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা গ্রামারের একদম প্রাণ, হার্ট, ঠিক আছে? তো এই চ্যাপ্টারগুলো তুমি যদি ঠিকঠাক মতো রেডি করে নাও, তাহলে আমার মনে হয় যে তুমি অনেকটা, মানে এই যে ইঁদুর দৌড়, তুমি তো জানো প্রচুর ক্যান্ডিডেট আর প্রচণ্ড মানে কাটথ্রোট কম্পিটিশান, তুমি এটাকে বিট করতে পারবে। তো সেই ভিডিও আমি এখানে স্টার্ট করতে চলেছি, চ্যাপ্টার ডিসকাস করব, সেই চ্যাপ্টারগুলো তুমি কীভাবে পড়বে সেটা ডিসকাস করব। আর যদি তুমি সেই চ্যাপ্টারগুলো বাড়িতে পড়েও ধরো তোমার রেডি হচ্ছে না বা তুমি পড়ে আনন্দ পাচ্ছ না, তার জন্য তুমি কী করতে পারো, তোমার হাতে কী কী অপশনস খোলা আছে, সেটাও আমি ডিসকাস করব। তো তার আগে তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, তাহলে আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু চলবে না, এই যে বেল নোটিফিকেশানে ক্লিক করো এবং অল নোটিফিকেশানটা অন করে নাও, কারণ আমরা এই ধরনের ভিডিও ফিউচারেও আপলোড করতে থাকবো, আর যখন আমি আপলোড করব তখন তুমি সরাসরি তার নোটিফিকেশান পেয়ে যাবে, ভিডিওটা তুমি অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এর আগে ইংলিশের ওপরে যে ভিডিওগুলো আমি তোমার মানে দিয়েছি আর কি, মক টেস্টের PDF সমেত, তো সেগুলো তুমি দেখে নিও। এই কয়েকদিন আগেও, 6 ডেজ আগেও আমি এই ভিডিওটা দিয়েছি, পারলে দেখে নিও, এই ভিডিওগুলো খুব 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 তোমাকে বেনিফিট দেবে। তো চলো ডিসকাস করি কোন কোন চ্যাপ্টারগুলো তুমি রেডি করবে। তো দেখো, এখানে কিছু চ্যাপ্টারের কথা আমি ডিসকাস করছি, ভালো করে দেখো। আর এগুলোই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ গ্রামারের, এটাই মানে এই চ্যাপ্টারগুলো নিয়েই ইংলিশ গ্রামার হয়, আর এইগুলোই মোটামুটি কম বেশি, অল্প বেশি ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে, কোনো একটা চ্যাপ্টারকে টাচ করে, কোনোটাকে না টাচ করে PSC বারবার, বছরের পর বছর জিজ্ঞাসা করে যাচ্ছে। তো চ্যাপ্টারগুলো দেখো, সবার প্রথমে তোমাকে পড়তে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে তোমাকে রেডি করতে হবে ভার্ব অ্যান্ড ভার্বস এগ্রিমেন্ট। এখানে বোঝার বিষয় হচ্ছে, দেখো, হি এর সঙ্গে যেমন ইজের একটা সম্পর্ক আছে, মনে রাখবে হ্যাভ এর সঙ্গে ডানের একটা সম্পর্ক আছে, তাহলে এই সম্পর্কগুলো ডিটেলসে তোমাকে জানতে হবে, এর উপরে তোমাকে একটা MCQs ফেলে দেবে, ঠিক আছে? PSC কিন্তু এমন কোশ্চেন করবে, মনে রাখবে খুবই ইজি কোশ্চেন, কিন্তু তুমি যদি তার কনসেপ্ট না জানো তাহলে তুমি পারবে না। যাই হোক, তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা পড়বে, ভার্বস অ্যান্ড ভার্বস এগ্রিমেন্ট চ্যাপ্টারটা পড়বে, এই দুটো চ্যাপ্টারকে ভালো করে ডাইজেস্ট করার পর অল টেন্স, অর্থাৎ যে টেন্স আছে, ঠিক আছে, টেন্স তোমাকে 12টা টেন্স আছে, সেই 12টা টেন্স তোমাকে রেডি করতে হবে, তারপরেই তোমাকে পড়তে হবে টেন্স অ্যান্ড মুড, কারণ তুমি যদি টেন্স, এই অল টাইপস অফ টেন্স আর টেন্স অ্যান্ড মুড, এগুলো তুমি যদি ঠিকঠাক মতো না রেডি করো, তাহলে শুধুমাত্র প্রিলিমসে গিয়েই তুমি ধাক্কা খাবে তা নয়, তুমি কিন্তু মেন্সে রাইটিং করতে গিয়েও কিন্তু অনেক প্রবলেমে পড়বে। মনে রাখবে যারা WBCS এর অ্যাসপিরেন্ট, কিন্তু এই ইংলিশটাকে খুব হালকাভাবে নিচ্ছে, এই ইংলিশ রেজাল্টে তাদেরকে হালকাভাবে নিয়ে নেবে, ঠিক আছে? তোমার এখন মনে হচ্ছে ও ঠিক আছে, আই উইল মেক আপ, হ্যাঁ আমি স্টেজে মেক আপ দিয়ে দেবো, কিন্তু ডিয়ার স্টুডেন্টস, যারা অ্যাসপিরেন্টস এরকম ভাবছো আর কি, মনে রাখবে যারা এক্সামিনার, PSC কিন্তু জানে যে তোমাকে কোন জায়গায় গিয়ে ফাঁদে ফেলতে হবে, সেরকমই কোশ্চেন হবে। তো টেন্স অ্যান্ড মুড তুমি যদি না জানো, তাহলে তুমি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ পারবে না, ঠিক আছে? আর অ্যাক্টিভ প্যাসিভ থেকে প্রত্যেক বছর মিনিমাম 2টো কোশ্চেন কিন্তু আসছেই ঘুরিয়ে ফিরিয়ে, তার মানে 2 মার্কস তুমি এখানেই হারিয়ে ফেললে, উল্টে নেগেটিভ করে চলে আসলে, এটাও হতে পারে। যার জন্য এই সব চ্যাপ্টারসগুলো সবার প্রথমে, মানে ধরো আমাদের হাতে যদি এখন 50 ডেজ টাইম আছে সাপোজ, তাহলে প্রথম 7 ডেজের মধ্যে তোমাকে এই কটা চ্যাপ্টার তো রেডি করতেই লাগবে, ঠিক আছে? এই কটা চ্যাপ্টার তোমাকে রেডি করতেই লাগবে। ওকে, বোঝা গেল? ঠিক আছে। তো যখন ফার্স্ট 7 ডেজের মধ্যে তুমি এই কটা চ্যাপ্টারকে রেডি করে ফেললে, আমি একদম দিয়ে দিচ্ছি এখানে তোমাকে ফার্স্ট 7 ডেজে, নেক্সট তোমার যেটা শুরু হবে সেটা হচ্ছে ক্লজ,
ক্লজটাকে তোমাকে জানতে হবে, ক্লজ কারেকশন অর্থাৎ ক্লজের মধ্যে কখন ভুল কখন ঠিক, কী করে ক্লজটা ঠিক কী করে ভুল এটাও জানতে হবে। এর ওপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, যেটা হয়তো অনেকে ধরতেই পারে না যেটা ক্লজ থেকে এসছে। এটা হয়ে গেলে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ তোমাকে জানতে হবে। এখনও পর্যন্ত সেইভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ আসেনি ঠিকই, কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের যে কনসেপ্ট সেটা যদি তুমি জানো তাহলে রিপোর্ট রাইটিংয়ে তুমি মাস্টারপিস হয়ে যাবে, মেন্সে গিয়ে রিপোর্ট রাইটিংয়ে মাস্টারপিস হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের কনসেপ্টের ওপরে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল প্রিলিমসে, তখন তোমাকে মানে তোমার ওটা নেগেটিভ মার্কিং হয়ে যাবে বা ছেড়ে আসতে হবে, যার জন্য শিখে নেওয়াই ভালো। তোমাকে শিখতে হবে কন্ডিশনাল সেন্টেন্সেস, খুব খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দেখো আমার কাছে এই অনলাইনে নয় নয় করে প্রায় আজ পর্যন্ত 250 স্টুডেন্টস, ঠিক আছে, WBCS, UPSC, SSC, CGL, CHSL এর তারা পড়ল 2021 থেকে, ঠিক আছে। তার আগে আমি পড়াতাম না মানে ইউটিউবে পড়াতাম, কিন্তু আমি কোনো কোর্স লঞ্চ করে পড়াইনি। তো 2021 এত ছেলে মেয়ে পড়ল, ঠিক আছে, পড়াশোনা করলো, তাদের মধ্যে অনেকে আছে যারা এর আগে অনেক বড় বড় রিনাউন্ড কোনো ইনস্টিটিউশনে তারা পড়াশোনা করেছে, কিন্তু তারা বলেছে যে তাদের আজ পর্যন্ত 2-3 ধরনের কন্ডিশনাল সেন্টেন্সই শেখানো হয়েছিল। মানে তারা যেখানে কোর্স করে এসছে তাদের 2-3 ধরনের কন্ডিশনাল সেন্টেন্সই তাদের শেখানো হয়েছে, তাও MCQs রূপে, তাও MCQ করে করে, মানে তাদের কনসেপ্ট ক্লিয়ার করা হয়নি, কনসেপ্ট ক্লিয়ার করা হয়নি। কিন্তু আমি এখানে তোমাদের যে কোর্সের কথা এখানে আমি ডিসকাস কোর্স মানে করবো আর কি একটু পরে, তা তোমাকে সেই কোর্সের মধ্যে কীভাবে তুমি কী করবে সেটা তো আমি বলবোই, কিন্তু এখন তোমাকে কন্ডিশনাল সেন্টেন্স তুমি যদি সেলফ স্টাডি করতে চাও তাহলে 6 টাইপস তোমাকে কন্ডিশনাল সেন্টেন্স শিখতে হবে, ঠিক আছে। কারণ এর ওপরে তুমি ধরে রাখো 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুমি পাবেই, ঠিক আছে, 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুমি WBCS প্রিলিমসে আশা করতেই পারো, আর ধরে যাও যে 3 আসবেই, ওকে। তো যখন কন্ডিশনাল সেন্টেন্স তোমার শেখা হয়ে যাবে তখন তোমাকে জানতে হবে সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড মুড। কেন না, যতক্ষণ না তুমি সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড মুড ভালো করে শিখবে ততক্ষণ কিন্তু পরেরগুলো তুমি বুঝতে পারবে না, অর্থাৎ কি না WH অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্মেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে রিলেশনশিপ, সেন্টেন্স ট্রান্সফরমেশন, কারণ সিম্পল কমপ্লেক্সের ওপরেও কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে একটা কোশ্চেন এসেছে। তো এতগুলো গ্রামার তুমি যখন শিখবে তুমি বলবে স্যার আমার এত গ্রামার শেখার দরকার কি, এটা তো আপনি পুরো গ্রামার বইয়ের সব কিছুই পড়তে বলছেন। ইয়েস, একটা গ্রামার বইয়ের 95% কনসেপ্ট যদি তুমি মাথায় থাকে, আমি বলছি না কন্টেন্ট, আমি বলেছি কনসেপ্ট, অর্থাৎ একটা গ্রামার বইতে যত কিছু লেখা আছে তার মধ্যে তোমার যে নলেজ, সে নলেজটা 95% গেন করতে হবে। আমি বলিনি যে বসে বসে মুখস্থ করতে হবে। আর যাদের হাতে টাইম খুবই কম বা ইংলিশ যারা একদমই বোঝো না, যাদের ব্যাকগ্রাউন্ড একদম নীল, তারা ফালতু বই নিয়ে টাইম নষ্ট হয়ে যাবে কিন্তু যদি তুমি এই চ্যাপ্টারগুলোকে এইভাবে না শিখতে পারো। এতগুলো চ্যাপ্টার তুমি যখন শিখে গেলে তারপর তোমাকে শিখতে হবে ডিগ্রি অফ কম্প্যারিজন, প্রিপোজিশনের কনসেপ্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো আসতে পারে কীভাবে মনে রাখবে, মোস্ট এক্সপেক্টেড ফ্রেজাল ভার্ব তোমাকে জানতে হবে, অ্যান্ড মোস্ট এক্সপেক্টেড ইডিয়মস তোমাকে পড়তে হবে। আচ্ছা, তোমাকে এখানে একটা ট্রেন্ড আমি ডিসকাস করছি। দেখো 2021 দেখা গেছে যে ইডিয়মসের যে ইডিয়মসগুলো আসছে, দুটো তো ইডিয়মস আসেই কম করে, একটা ইডিয়মসের 4 অপশন ডাইরেক্ট তোমার মানে কি বলবো মানে দেয়া থাকছে না, এখানে আবার ফ্রেজাল ভার্বের রূপে মানেটা দেয়া থাকছে। তার মানে ফ্রেজাল ভার্বও তোমায় মাস্টারপিস হতে হবে, ইডিয়মসও তোমাকে মাস্টারপিস হতে হবে। কোন ফ্রেজাল ভার্বের সঙ্গে কোন তোমার ইডিয়মসের ডাইরেক্ট মিনিংয়ে কানেকশান আছে সেটাও তোমাকে শিখতে হবে, ঠিক আছে। তো এর ওপরে আমরা আমাদের কোর্সে, যে কোর্সের কথা একটু পরে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো, এখনই করবো, সেই কোর্সে আমরা এবছর আরও দুটো ভিডিওস একদম মানে কি বলবো অন ডিমান্ড ভিডিওস আমরা আপডেট দেবো এর মধ্যেই, ঠিক আছে। তো নেক্সট দেখো, ওয়ান আওয়ার সাবস্টিটিউশন তোমাকে জানতে হবে যে ওয়ান আওয়ার সাবস্টিটিউশন কীভাবে পড়বে। তবে আমি তো বলবো যে ওয়ান আওয়ার সাবস্টিটিউশন যারা অনলি মুখস্থ করে চলছো তারা প্রিভিয়াস ইয়ার্সই পড়ে যেও, এমনকি সিনোনিম অ্যান্টোনিমও তাই, প্রিভিয়াস ইয়ার্সই পড়ে যেও। এই সমস্ত চ্যাপ্টারগুলোর ওপরে কিছু ডাউট ক্লিয়ারিং যদি কনসেপ্ট বা বইতে কোনো কনসেপ্ট বা কোনো ভিডিও পেয়ে থাকো তাহলে সেগুলো তোমাকে অ্যাক্সেস করতে হবে, কারণ এর উপরে বহু ডাউট তোমার আসবে। স্পেশালি তুমি যদি ইংলিশে একজন উইক মানে বিগিনার হয়ে থাকো তাহলে তোমার ডাউট আসাটা স্বাভাবিক, আর ডাউট আসছে মানেই তোমার পড়াশোনাটা সলিড হচ্ছে, এটা তোমাকে মনে রাখতে হবে। তা সেই ডাউট ক্লিয়ারিং কিছু অ্যাডভান্স ক্লাস অথবা কোনো না কোনো জায়গা থেকে ডাউট তোমায় ক্লিয়ার করতে হবে। এরপরে তোমাকে পড়তে হবে ইন্টারজেকশন আর তার ইউজ পড়তে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসবে, প্রেফিক্স সাফিক্স থেকে দুটো বা একটা কোশ্চেন আসতেই পারে, তুমি পড়ে যাবে সহজে মনে রাখার জন্যে। তুমি যদি সেলফ স্টাডি করো তাহলে তোমার ব্যাপার, আর তুমি যদি আমাদের কাছে পড়ো সেটা আমি ডিসকাস করে দেবো। অ্যাডভান্স
লেভেলের কিছু টেন্সের কনসেপ্ট তোমাকে রাখতে হবে। কেন না, প্রিলিমসে যদি ঘুরিয়ে কোশ্চেন করে, দেখো কঠিন কোশ্চেন আসতেই পারে, কেউ বলতে পারে না, আনপ্রেডিক্টেবল। ইংলিশ, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমি, এগুলো সব কিন্তু আনপ্রেডিক্টেবল, তাই না? যেগুলো অ্যান্সার রাইটিংও তোমার কাজে লাগবে, আবার প্রিলিমসেও কাজে লাগবে। এছাড়া তোমাকে মক টেস্ট দিতে লাগবে, অনলাইন মক টেস্টও দিতে লাগবে, আবার হার্ড কপিতে অফলাইন মক টেস্টও দিতে লাগবে। তাহলে এইভাবে এই যে চ্যাপ্টারগুলো আমি এখানে ডিসকাস করলাম, এগুলো মনে রাখো, এগুলো মনে রাখতে হবে তোমাকে যে ইংলিশ গ্রামারের প্রায় 95% কভার করে, 95% কভার করে। আর WBCS প্রিলিমসে এখন কনসেপ্ট বেস কোশ্চেন কম করে 18 থেকে 22 আছে, মানে মুখস্থের বাইরে, যেগুলো তুমি মুখস্থ করে রেডি করতে পারবে না, তোমার কনসেপ্ট ক্লিয়ার, তাহলেই তুমি 18 থেকে 22 কোশ্চেন সলভ করে আসতে পারবে। তো এখন কথা হচ্ছে যে এই যে মানে চ্যাপ্টারসগুলো আমি এখানে ডিসকাস করলাম এবং WBCS প্রিলিমসে, তুমি যদি মনে করো যে আমি কম করে 20+ আমি মার্কস আনবই আউট অফ 25, তাহলে তুমি হয় সেলফ স্টাডি করে এই সব চ্যাপ্টারসগুলোকে এই কদিনে একদম সুন্দরভাবে রেডি করো, অথবা তুমি আরেকটা অপশনও তোমার হাতে খোলা আছে, সেটা তুমি আমাদের এই কোর্সটায় জয়েন হয়ে যাও। ঠিক আছে, এই কোর্সটায় তুমি জয়েন হয়ে যাও, এই কোর্সটা তোমাকে যে বেনিফিট দিয়ে যাবে তুমি জাস্ট ভাবতে পারছো না। এখানে A to Z অ্যাডভান্স লেভেলের ইংলিশ গ্রামার এক্সপ্লেনেশন দেওয়া আছে, স্পেশালি ফর বিগিনার্সদের জন্য। অর্থাৎ তুমি যদি একজন বিগিনার হও, ধরো তোমার কাছে বই তো আছে 2-3, কিন্তু তুমি ইংলিশ বই খুলে তোমার পড়তে ভালো লাগে না, ধুর বাবা কতক্ষণ ইংলিশ পড়া শেষ হবে, আমি হিস্ট্রি নিয়ে বসবো, তুমি এই চিন্তা করছো, আর তুমি এই কোর্সটা দিয়ে একবার করে নাও, তুমি ইংলিশ পড়তে ভালোবাসবে, ইংলিশের প্রতি তোমার একটা প্রেম জন্মে যাবে। যে চ্যাপ্টার আজকে 7 দিনে তোমার রেডি হচ্ছে না, ওই চ্যাপ্টার 70 মিনিটে তোমার রেডি হয়ে যাবে। ঠিক আছে, 70 মিনিটসে তোমার রেডি হয়ে যাবে। আচ্ছা, এই কোর্সটার মধ্যে আমরা থিওরির ওপর বেশি জোর দিয়েছি। ঠিক আছে, প্র্যাকটিস তো আমরা রেখেইছি, কিন্তু থিওরির ওপর বেশি জোর দিয়েছি। কেন না, তুমি যদি থিওরিকে একবার বুঝতে পারো, তাহলে তোমার প্র্যাকটিসেরও দরকার হবে না, যদি একবার কনসেপ্ট তোমার মগজস্থ হয়ে যায়। আচ্ছা, এই কোর্সটার মধ্যে তুমি 26 অন ডিমান্ড ভিডিও লেকচার পাবে, 5 সেটস ডাউনলোডেবল অ্যান্ড প্রিন্টেবল PDF মক টেস্ট পাবে, আর 7 সেটস অনলাইন প্র্যাকটিস সেট পাবে। ঠিক আছে, তো এই কোর্সটার সম্পর্কে তুমি যদি আরও কিছু জানতে চাও, তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে তুমি কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে তুমি কন্ট্যাক্ট করতেই পারো, অথবা তুমি এখানে দেখে নাও যে কীভাবে তুমি এই কোর্সটা জয়েন করতে পারো। সবার প্রথমে এই ভিডিওর ডেসক্রিপশানে যাও, ভিডিও ডেসক্রিপশানে তুমি একটা কোর্স লেখা বলে কোর্স দেখবার লেখা আছে, উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সে কোর্স বলে যেখানে লেখা আছে সেই লিঙ্কটায় ক্লিক করলে তুমি এই ওয়েবসাইটে এসে পড়বে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে পড়বে। ঠিক আছে, এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তুমি কী করবে, তুমি এই ড্যাশবোর্ডে যে মাঝের যে মেনু ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে ক্লিক করবে। আর তুমি যদি মোবাইল থেকে ভিজিট করো, তাহলে দেখবে এখানে এরকম 3টা দাগ থাকবে, 3টা দাগে ক্লিক করলে তুমি ড্যাশবোর্ড মেনু পাবে। ড্যাশবোর্ড মেনুতে ঢুকে তুমি যদি একদম নতুন হয়ে থাকো, ধরো তুমি এর আগে এই কোর্সে এনরোল করোনি, তাহলে তুমি রেজিস্টার বাটনে ক্লিক করবে। যখনই তুমি রেজিস্ট্রেশন নাও এই বাটনে তুমি ক্লিক করবে, তখন একটা নতুন ফর্ম তোমার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাকে স্টুডেন্ট হিসাবে রেজিস্টার করতে হবে। ঠিক আছে, এই স্টুডেন্ট হিসাবে তুমি যখন রেজিস্টার করবে, তখন তুমি এখানে ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, একটা সহজ দেখে ইউজার নাম দেবে, তোমার ইমেল আইডি দেবে, পাসওয়ার্ড সেট করে তুমি কি করবে, এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবে। রেজিস্টার বাটনে ক্লিক করে দিলেই তুমি লগ ইন হয়ে যাবে, তুমি কি হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। আর যখন তুমি লগ ইন হয়ে যাবে, তখন তোমার ড্যাশবোর্ডটা এরমভাবে খুলবে। ঠিক আছে, তুমি দেখতে পারবে এখানে তোমার নাম দেখাবে, এখানে তোমার নাম দেখাবে, যেখানে কন্ট্যাক্ট ফ্রি লেখা রয়েছে হ্যালো দিয়ে তোমার এখানে নাম দেখাবে। তুমি লগ আউট হবে না, তুমি লগ আউট হবে না, তুমি তখন কোর্সে ফিরে যাবে, লগ আউট কিন্তু হবে না। আমি আবার বলে দিচ্ছি, লগ আউট না হয় তুমি কোর্স অপশনে ফিরে যাবে, এবং এই কোর্সটাকে, এই যে কোর্সটাকে যেটা তুমি এনরোল করছো 26 ভিডিওর, এটাকে তুমি অ্যাড টু কার্ট করবে। ঠিক আছে, অ্যাড টু কার্ট করার পর তুমি ভিউ কাট করবে, যখনই তুমি ভিউ কাট করবে তখন তোমাকে আস্তে আস্তে পেমেন্ট গেটওয়ের দিকে মানে প্রসিড হতে বলবে। ঠিক আছে, অত তোমাকে পেমেন্ট করতে হবে, এখানে 2 হয়ে রয়েছে। ঠিক আছে, দেখো এখানে 2 হয়ে রয়েছে, এটা তোমাকে 1 করে নিতে হবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, কার্ট এখানে 2 হয়ে আছে। ওকে, এটা তুমি 1 করে নেবে। ঠিক আছে, এখানে এত দাম নয়, এটা অ্যাকচুয়ালি এটা দেখাচ্ছে এটা এত দাম নয়। আচ্ছা, তো তুমি হয়ে যাওয়ার পর তুমি প্রসিড টু চেক আউট করবে, যেই তুমি পেমেন্ট করবে, পেমেন্ট করার পর তোমাকে ড্যাশবোর্ডে আসতে হবে। পেমেন্ট করার পর তুমি ড্যাশবোর্ডে আসবে, ড্যাশবোর্ডে আসার পরে তুমি এনরোল কোর্সে যখনই যাবে তুমি কোর্সটা দেখতে পারবে। ঠিক আছে, এবার পেমেন্ট করার পর অনেক সময়
থার্টি মিনিটস, ম্যাক্সিমাম 30 মিনিটস টাইম নেবে তোমার এটা প্রসেসিংয়ের জন্য, প্রসেসিংয়ের জন্য। যখনই প্রসেস হয়ে যাবে তখনই তুমি কোর্সটা এনরোল কোর্সের মধ্যে দেখতে পারবে। আর এনরোল কোর্সের মধ্যে তুমি কী কী পাবে সেটাও দেখে নাও। দেখো তুমি কত তারিখে জয়েন করছো সেটা তুমি এখানে দেখতে পারবে। তুমি এখানে সম্পূর্ণ কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবে, অর্থাৎ কোন কোন ভিডিও রয়েছে, কোন কোন ভিডিও চলবে, ঠিক আছে, সমস্ত কিছু দেখতে পারবে। দেখতে পাচ্ছ প্রায় নয় নয় করে 28খানা এখানে তুমি কারিকুলাম অ্যাক্টিভিটি দেখতে পারবে। ক্লিক করলে স্টার্ট লার্নিং, তোমার স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলেই তোমার এখানে ভিডিও প্লে হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তুমি পজিটিভলি, এইভাবে তুমি পজিটিভলি আমাদের এই কোর্সটাকে জয়েন করতে পারো। ওকে, আমি ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। আমাদের এই কোর্সটাকে তুমি জয়েন করতে পারো। যদি তোমার মনে হয় যে না তুমি পারছো না, ঠিক আছে, বইতে পড়ে একা একা পড়ে তুমি কভার করতে পারবে না, তাহলে এই কোর্সটা জয়েন করতে পারো। এছাড়াও তোমার যদি মনে হয় আরও কিছু দরকার আছে, তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।